বন্ধুরা বন্ধুরা আমি তোমরা মেক ডিফারেন্ট আমন্ডে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে এছাড়া ত্বক কোমল করে তুলতেও আমন্ডের বিকল্প নেই আমন্ডে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যার কারণে ত্বকের বলিরেখা থেকে মুক্তি পাওয়া যায় সহজে ত্বক উজ্জ্বল ফর্শ করতে দারুণ কার্যকারী আমন্ড ত্বককে উজ্জ্বল কোমল ও সুস্থ করতে আমন্ডের ফেসপ্যাক প্যাক ব্যবহার করতে পারো ত্বক থেকে ট্যান দূর করার পাশাপাশি ত্বক কোমল হয়ে উঠবে এই প্যাক ব্যবহার করায় শীতকালের জন্য এটা বেস্ট ফেস প্যাক তাহলে চলো দেখে নেওয়া যাক আমন্ডের প্যাক তৈরি করার পদ্ধতি আমন্ডের প্যাক তৈরি করার জন্য আমি এখানে কিছু আমন্ড রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছটার মতন এবার এর খোসাগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে দারুণ উপযোগী আমন্ড আমন্ড নিয়মিত খেলে কিংবা ত্বকে ব্যবহার করলে ত্বক কিন্তু ভিতর থেকে ফর্সা হয় এর খোসাগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেব দেখো এর খোসাগুলো আমার ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে এখন আমি একটা মিক্সার জার নিয়ে নেব এর মধ্যে আমি বাদামগুলো দিয়ে দেব আর দেব লিকুইড দুধ এখানে আমি কাঁচা দুধটাই ব্যবহার করছি এখানে কাঁচা দুধই ব্যবহার করতে হবে জাল করা দুধ ব্যবহার করা যাবে না এবার আমি এর মধ্যে দেবো এক টেবিল চামচ চালের গুঁড়ো তোমরা কিন্তু চালের গুঁড়োর বদলে তোমরা বেসনও ব্যবহার করতে পারো যাদের স্কিন খুব ড্রাই তারা কিন্তু বেসনও ব্যবহার করতে পারো এবার এটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নেবো দেখো এটা আমার ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব দেখো এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি এবার এর মধ্যে দেব এক টেবিল চামচ মধু মধু কিন্তু প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করবে মধু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো এবার এটা কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব দেখো এটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তৈরি হয়ে গেল আমন্ডের ফেস প্যাক এই প্যাক ত্বকে লাগিয়ে কুড়ি মিনিট রেখে শুকিয়ে গেলে স্ক্রাব করে ধুয়ে ফেলতে হবে ভালো ফলাফল পেতে সপ্তাহে দু দিন এই প্যাক ব্যবহার করতে হবে এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা সবাই ব্যবহার করতে পারবে সব ধরনের স্ক্রিনে ব্যবহার করা যাবে এই প্যাক ব্যবহার করায় ত্বক হবে কোমল উজ্জ্বল ফর্সা তোমরা ত্বক ভালো রাখতে কিংবা ত্বক ফর্সা করতে অবশ্যই এই প্যাক ব্যবহার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব